আমি আমার ক্ষুদ্র জীবনের অংশ আপনাদের সঙ্গে খুব কিঞ্চিত শেয়ার করতে পারি। আমি আমার ছাত্র জীবনে দেশের মাদ্রাসার জগতের সবচেয়ে বড় মাদ্রাসা হাটহাজারী মাদ্রাসা যখন পড়াশোনা করি, তখন আমার বাবার জীবনে একটি দুঃসময় আসে। তিনি ব্যবসায়ী ছিলেন, হঠাৎ তার ব্যবসায় এমন ভাবে লস হয়েছে যে তার সমস্ত পুঁজি হারিয়ে তিনি প্রায় পথে বসা দশা। আমি তখন বিলম্ব না করে সেখান থেকে মফস্বলের একটি মাদ্রাসা, যশোরের একটি মাদ্রাসা এসে ভর্তি হই। সাধারণত হাটহাজারী মাদ্রাসা থেকে মফস্বলে কোনো মাদ্রাসায় গিয়ে ভর্তি হওয়ার নজির সাধারণত খুঁজে পাওয়া যাবে না, বাট আমি চলে এসেছি। কেন এসেছি? আমার বাবাকে হেল্প করতে হবে, অর্থনৈতিকভাবে তাকে সাপোর্ট দিতে হবে। আমি সেখানে এসে যশোর যুব প্রশিক্ষণ কেন্দ্রে ইমামতের দায়িত্ব নিয়েছি এবং সেখানে কোরআন পাঠদানের শিক্ষকতার দায়িত্ব নিয়েছি। এই দায়িত্ব পালন যখন আমি করি, তখন আমার বয়স অনেক কম, আমার বয়স তখন 17 কি 18 এরকম হবে। এরকম বয়সে আমি সেখানে এসে এই দায়িত্ব পালন করে, আরো কম হবে, বোধহয় 16 কি 17 হবে, আমি দায়িত্ব পালন করে প্রতি মাসে উপার্জন করে বাবাকে আমার সে উপার্জনের সবটুকু টাকা তুলে দিতাম। তখন আমি যে বেতন পেতাম সম্ভবত 600 টাকা বেতন পেতাম। আমার মনে পড়ে আমার জীবনে 4 বছর আমি সেখানে দায়িত্ব পালন করেছি, 600 টাকা থেকে 6 টাকা কোনোদিন আমি কেটে রাখিনি, 600 টাকার সবটুকু টাকা বাবার হাতে তুলে দিতাম। উদ্দেশ্য ছিল যে বাবার যাতে চলতে একটু সহজ হয়, সুবিধা হয়, তার জন্য সাপোর্ট হয়। আমি নিজে কষ্ট করে চলতাম এবং 3 থেকে 4 কিলোমিটার বাইসাইকেল রান করে ক্লাস করতাম, যেতাম। এবং এই সময়ের মধ্যে, 4 বছরের মধ্যে আমার জীবনের সবচেয়ে, ছাত্র জীবনের সবচেয়ে সাফল্য, কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে 10 স্ট্যান্ড, 3rd স্ট্যান্ড, 2nd স্ট্যান্ড, সারা দেশের সব কওমি মাদ্রাসাগুলোর একটাই বোর্ড আপনারা জানেন, সে বোর্ডে 10ম স্থান, 3য় স্থান এবং 2য় স্থান এবং সর্বশেষ এসে 1ম স্থান ইফতাতে সারা দেশে সমস্ত ছাত্রদের মধ্যে কম্পিটিশন করে এই স্থানগুলো আল্লাহ তালা আমাকে অর্জন করার তৌফিক দিয়েছেন। আমি কিন্তু একই সঙ্গে উপার্জন করছি এবং আমার বাবার ফ্যামিলিতে সাপোর্ট দিচ্ছি। এই কথাগুলো আপনাদেরকে এই জন্য বলা, আমাদের তারুণ্যর কথা মনে উঠলে আমাদের মনে হয় যে খেলাধুলা, বিনোদন, জাস্ট হেয়ালিপনা, জাস্ট আড্ডা, জাস্ট এমন সব কাজকর্ম যেগুলো প্রোডাক্টিভ কিছু নয়, না তার জন্য, না তার পরিবারের জন্য, না সমাজের জন্য, না দেশের জন্য, রাষ্ট্রের জন্য, না বিশ্ব মানবতার জন্য। আমরা সেই নবীর উম্মত যেই নবী তার তারুণ্য থেকেই সমাজের অর্থনীতিকে সচল রাখবার জন্য ভূমিকা রেখেছে, যে নবী তার তারুণ্য থেকেই ব্যবসা বাণিজ্য করেছেন, যে নবী তার তারুণ্য থেকে তার বিশ্বস্ততার প্রমাণ দিয়েছেন, যে নবী বিশ্বস্ততার কারণে মক্কার সমস্ত মানুষেরা, এমনকি তার শত্রুতা যারা লালন করতো তার প্রতি, সে মক্কার মুশরিকরা পর্যন্ত যাকে আল আমিন এবং বিশ্বস্ত মানুষ হিসাবে উপাধি দিতে বাধ্য হয়েছে। সময়ের উপস্থিতি, আমি আজ আপনাদের কাছে সেজন্য উদাত্ত আহ্বান রাখতে চাই, আসুন আমাদের তারুণ্যকে আমরা প্রোডাক্টিভ কাজে ব্যয় করার চেষ্টা করি। এটি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, এটি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারুণ্য থেকে পাওয়া আমাদের শিক্ষা। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।